মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এরকম আচরণ করার মানে কি? একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন এরকম কেন করে যাচ্ছ? কেন এভাবে ঠকাচ্ছ? আমি কি ঠকিয়েছি তোমাকে? আমি তোমাকে ঠকাই নি নীলু। এর থেকে বড় ঠকানো আর কি হতে পারে? তুমি বিশ্বাস করো তো যে জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না। আমার সাথে তোমার সম্পর্ক জোর করে তৈরি হওয়ার নয়। যদি আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার হয় তাহলে এমনি হবে। এই যদি তোমার শেষ কথা হয় তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাকে আটকে রাখিনি। ঠিক আছে, আমি কালকেই আমার বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার লাইকে দিয়ে। নীলু, নীলু, তোমার তোমার বাপের বাড়িতে এখন নানান প্রেসার চলছে, ঠিক আছে? আর্থিকভাবে ওরা অনেক খারাপ অবস্থায় আছে। এখন তার মধ্যে তুমি যদি ওখানে যাও তাহলে কি হতে? সেটা সুযোগ নিচ্ছ তুমি? তুমি আমাকে এত ছোট ভেবো না। আমি সুযোগ নিতে যাব কেন? তাই তো মনে হচ্ছে। আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও প্লিজ। তুমি চাইলেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। ও, আমাকে চাইতে হবে? কেন চাইবো কেন? তুমি তো চাও না আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হোক। তাহলে তুমি দাও ডিভোর্সটা। না, আমি তো ডিভোর্স দিতে চাই না। তাহলে কি চাও? তুমি কি চাও? আমাকে দিনের পর দিন অপমান করতে চাও, তাই তো? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি তোমাকে কোনো অপমান করতে চাই না। আমার সত্যি তোমার জন্য খুব খারাপ লাগে। আমার জন্য খারাপ লাগে? তোমার দয়া করছো নাকি আমাকে? নীলু, আমার সত্যি তোমার জন্য খারাপ লাগে। আমি এখনো অবধি বুঝে উঠতে পারিনি যে তুমি এত বড় একটা ভুল করলে কি করে। তোমার দিদি বললো বলেই তোমাকে আমার কাছে আসতে হলো। আরে বাবা, প্রত্যেকটা মানুষের জীবন যার যার তার তার, কারোর জীবনের উপর অন্য কারোর নিয়ন্ত্রণ থাকতে পারে না। নীলু, আমার দিদি যে আমাকে কত বড় বঞ্চনার মধ্যে ফেলেছে, আমাকে যে কিভাবে ঠকিয়েছে সেটা কি তুমি বুঝতে পারো? নিজে মহান হওয়ার জন্য বিয়েটা দিয়েছে। দিদিভাই মনে মনে নিশ্চিত ছিল, মনে জোর পেয়েছিল যে তুমি জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, তার জন্যই। আর এখন এখন দিদিভাই এই বাড়িতে রয়েছে, এই বাড়িতে আমিও রয়েছি। প্রতিটা মুহূর্তে আমাকে জানতে হবে তুমি দিদিভাইকে ভালোবাসো। দিদিভাইয়ের জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ। আমি পারছি না, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এই বাড়িতে যদি দিদিভাই থাকে তাহলে আমি থাকতে পারবো না কিছুতেই না। নীলু, ও এই বাড়িতে কাজ করতে এসেছে। সেটা তো তোমার কথা, সেটা তো ফ্যাশাদ। তুমি ওকে নিয়ে এসেছো এই বাড়িতে, না দেখে থাকতে পারছো না, তার জন্য ওকে এই বাড়িতে নিয়ে এসেছো। নীলু, এরকম কোনো ব্যাপার নেই। 112 আছে। তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলি না, আমি সত্যি বলছি। সত্যি এরকম কোনো ব্যাপার নেই যে আমি ওকে না দেখে থাকতে পেরে ওকে এখানে নিয়ে এসেছি। সত্যি করে বলো তো, তুমি দিদিভাইকে ভালোবাসো না? উত্তর দাও। হ্যাঁ, বাসি। যে তোমাকে ছেড়ে চলে গেল, তোমাকে এইভাবে ঠকালো, তোমাকে তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিল, জোর করে আমাকে তোমার জীবনে গছালো, তুমি তাকেই ভালোবেসে যাবে কি করে? ও ও আমার জীবন থেকে চলে গেছে ঠিকই, কিন্তু কিন্তু ও আমাকে ঠকায়নি। ঠকায়নি? তোমাকে ও ঠকায়নি? আমাকে বউ সাজিয়ে লুকিয়ে লুকিয়ে কি সুন্দর কাউকে কিছু না জানিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিল, আর তুমি বলছো ও তোমাকে ঠকায়নি? এটাই তো সব থেকে বড় ঠকালো। ও তোমাকে চিট করেছে। ওর হয়তো আর অন্য কোনো উপায় ছিল না নীলু। এত দরদ, এত দরদ তোমার দিদিভাইয়ের জন্য? এত দরদ আসে কোথা থেকে? তাহলে বাইরের লোকজনের সামনে ওকে এভাবে অপমান করো কেন? দেখো, আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি আজ অবধি মেনে নিতে পারিনি। রাই আমার জীবন থেকে যেভাবে চলে গেছে আমি সেটা এখনো অ্যাকসেপ্ট করে উঠতে পারিনি। তুমি মনে মনে দিদিভাইকে ভালোবেসে যাবে, আর সবার সামনে দিদিভাইয়ের সঙ্গে লোক দেখানো খারাপ ব্যবহার করে যাবে, আর দিদিভাইয়ের সামনে এমন ভাবে প্রিটেন্ড করবে যে আমরা স্বামী স্ত্রী হিসেবে খুব ভালো আছি, তাই তো? আমি আমি তোমাদের মাঝখানে খেলার গুটি হয়ে রয়েছি। শিখণ্ডি খাড়া করেছো তোমরা আমাকে। কিন্তু একটা কথা শুনে রাখো, আমি আমি এই সময় কারণে এই সব আমি কিছুতেই মেনে নেব না। এই শিখণ্ডি নিয়ে আমি বাঁচতে পারবো না। কোনো মেয়ে এইসব অপমান আর সহ্য করতে পারে না। আমি সবার সামনে তোমার মুখোশ খুলে ছাড়ব, তারপর দেখি কি হয়। নীলু, নীলু, আমি বলছি তো দাঁড়াও।
নীলু, আমাকে আমাকে একটু সময় দাও। কি হবে সময় দিলে? কি হবে সময় দিলে? তুমি আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে, এভাবে ভালোবাসা হয়? নীলু দেখো, তুমি নিজেও বুঝতে পারছো সেটা। তোমাকে আমি কোনোদিনই সেই চোখে দেখিনি। আমি অন্য একটা মানুষকে ভালোবাসতাম, সে আমার জীবন থেকে চলে যাওয়ার পর দুদিনের মধ্যে আমি তোমাকে ভালোবাসতে পেরে উঠছি না। সেখানে আমার কোনো দোষ নেই নীলু। আর আমি তোমাকে ভালোবাসতে পারছি না বলেই কিন্তু আমি তোমাকে কোনো অসম্মান করিনি। দেখো, বন্ধ দরজার ভিতরে আমি কিন্তু তোমার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতেই পারতাম। সেখানে তুমি আমাকে কিচ্ছু বলতে পারতে না, আমার বাড়ির কেউ আমাকে কিচ্ছু বলতে পারতো না, আমার দিকে কেউ কোনো আঙুল তুলতে পারতো না। আমি কিন্তু সেটা করিনি নীলু। আমার আমার এই অনেস্টিটাকে অ্যাটলিস্ট তুমি রেসপেক্ট করো, করো তো। এটা অনেস্টি নয়, এটা কাপুরুষতা। কাপুরুষতা? হ্যাঁ, হাজার বার কাপুরুষতা। তুমি একটা কাপুরুষ। তুমি একটা ইমেজ কনশিয়াস লোক। তোমার কাছে তোমার ইমেজটাই সব থেকে বড়। তোমার কাছে নিজেকে ভালো প্রমাণ করাটাই সব কিছু। হ্যাঁ, আমি ঠিক বলছি। কিন্তু আমিও দেখব এই ভালো প্রমাণ করার ব্রতটা কতদিন থাকে তোমার। একটা কথা বলে রাখছি, তুমি যাকে ভালোবাসো বলছো না, সে তোমার জীবন থেকে সরে গেল বলে। তার জীবনে যদি সে উপযুক্ত কোনো জীবন সঙ্গী পেয়ে যায়, তখন তোমার দিকে ফিরেও তাকাবে না, তোমার কথা সে ভুলেও ভাববে না। সবসময় দুঃখী দুঃখী হয়ে থাকে তো? তুমি আমার দিদি ভাইকে চিনতেই পারোনি, ও একেবারেই উল্টো একটা মানুষ। ও নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। ও যে তোমাকে বিয়ে করতে পারেনি, তার পেছনে ওর একটা অন্য উদ্দেশ্য ছিল। ও চাকরি করবে বলে তোমাকে ও বিয়ে করতে পারেনি। তোমাদের বাড়িতে চাকরি করা মেয়েতে প্রবলেম ছিল না? এমনটা ভেবো না যে আমার লাইফটা সিকিউর করার জন্য ও তোমাকে বিয়েটা করতে পারে। ও চাকরি করার জন্য তোমার সঙ্গে বিয়েটা করেনি, কারণ চাকরিটা ওর কাছে প্রায়োরিটি, তুমি নয়। সেটা আমি বুঝেছিলাম, আমার পরিবারের লোকজন বুঝেছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি ও কি চায়। হ্যাঁ, ও এটাই চায়। ও শুধু চাকরি করবে বলে আমাকে বিয়েটা করেনি? হ্যাঁ, 100 বার তাই। এখন তো চাকরিটা কেটে গেছে, কিন্তু ওর মনে মনে এটাই উদ্দেশ্য ছিল যে চাকরিটা করে ও টাকার উপর বসে থাকবে। বাড়ির লোকজনের সামনে এমন ভাবে প্রজেক্ট করলো পুরো বিষয়টা যে চাকরিটা ওকে বাড়ির লোকজনদের জন্যই করতে হচ্ছে, তার জন্য ওকে এই স্যাক্রিফাইসটা করতে হচ্ছে। কিন্তু এগুলো সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ও যদি এগুলো করতো না, তাহলে বাড়ির লোকে ওকে এতটা অপছন্দ করতো না। ও আসলে চাকরি করতে চেয়েছিল নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের স্বাধীনতার জন্য। তোমাদের বাড়িতে বিয়ে করে এলে ওর পক্ষে চাকরিটা করা কোনোদিন সম্ভব ছিল না, তার জন্যই ও তোমাকে বিয়েটা করেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।